নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার মহাসপ্তমী, এই মহাসপ্তমীতে যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন, এবং যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই আপনারা রাশির নাম শুনে বেরিয়ে যাবেন না। আমি আজকের এই ভিডিওতে কিছু বোঝানোর চেষ্টা করছি, কিছু শেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না। কারণ এটা আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদের কাছে দিই, যারা পুরাতন দর্শক আছে প্রত্যেকেই জানেন, আর যারা নতুন রয়েছেন তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলি, আপনারা আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ কোনো না কোনো রাশির প্রতিদিন সৃষ্টি হয়, সেম রাশির নাম হয়তো আপনার সাথে মিলে যায়। অনেকে লটারি কেটে বসেন, কিন্তু কারো কারো ক্ষেত্রে লাগে, কারো কারো ক্ষেত্রে লটারি লাগে না, তখন আপনারা সম্পূর্ণ দোষটা দিন জ্যোতিষশাস্ত্রের উপর। কই আমার তো রাশির নাম বললো, সেখানে তো লটারি লাগবে না, শুধু কি রাশি সব আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান, নক্ষত্র, দশা মহাদশা, যোগ, এগুলো কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। শুধু রাশির নাম মিলালেই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না, কারণ সেম রাশির লাখ লাখ কোটি কোটি মানুষ রয়েছে, তারা প্রত্যেকে আগামীকাল কোটিপতি হয়ে যেত, কেউ কিন্তু গরিব আর থাকতো না। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ আমি বলছি, আপনাদের যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। আপনাদের শুধুমাত্র যে লটারি থেকেই অর্থপ্রাপ্তির যোগ হবে আমি এটা দাবি করি না। আপনাদের হয়তো আপনারা শেয়ার বাজারে টাকা লাগিয়েছিলেন, সেখান থেকেও আপনাদের লাভ হতে পারে, হয়তো আপনারা ফাটকাতে টাকা লাগিয়েছিলেন, সেখান থেকেও আপনাদের লাভ হতে পারে, হয়তো আপনারা ট্রেন্ডিংয়ে টাকা লাগিয়েছিলেন, সেখান থেকেও আপনাদের লাভ হতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। দেখুন, আমি এই কথাগুলো কেন আপনাদেরকে বলি, কারণ আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনেন কি না, আপনারা হয়তো প্রতিদিন লটারি কেটে কিন্তু অর্থ নষ্ট করবেন না। যাদের ক্ষেত্রে অল্পের জন্য দেখছেন বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কী করবে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করে। অল্পের জন্য যাদের মিস হয়ে যাচ্ছে তারা একমাত্র রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন, আপনাদের জন্মকুণ্ডলিতে দেখা দরকার যে আপনাদের রাহু শুক্র বুধ এই তিনটি গ্রহের অবস্থান কেমন রয়েছে। রাহু শুক্র বুধ যদি আপনাদের শুভ থাকে এবং ভাগ্যভাব এবং আকস্মিক প্রাপ্তিভাব যদি শুভ থাকে, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। ভাগ্যভাব বা আকস্মিক প্রাপ্তিভাব যদি আপনাদের দুর্বল হয় তাহলে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে না। প্রতিনিয়ত আমি কিন্তু এই ভিডিওগুলো আপনাদের কাছে এই জন্য দিই, আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন, কিছু জানতে পারবেন, কিছু শিখতে পারবেন। কারণ অনেকে লটারির টিকিট কেটে না সর্বশান্ত হয়ে যাচ্ছেন, কারণ আমি বারবার বলি যে আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছককে একবার দেখুন, এবং পাশাপাশি যাদের ক্ষেত্রে জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, তারা হস্তরেখা বিচার করুন, তাতে আপনাদের নিশ্চিতরূপে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ অনেকেরই এমন রয়েছে যে জন্ম সময়, জন্ম তারিখ জানে না, তাদেরও কিন্তু সেম বিচার কিন্তু হবে, তবে ব্যক্তিগত জন্মছককে দেখা দরকার। আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে সেটাও কিন্তু বলা সম্ভব, কোন কোন মাসগুলোতে প্রাপ্তি রয়েছে সেটাও কিন্তু বলা সম্ভব, তবে আপনাদের অর্থপ্রাপ্তিতে দেখা দরকার যে আপনাদের যে জায়গাগুলোতে সমস্যা রয়েছে সে জায়গাগুলো আপনার শুভ যেন হয়। আপনাদের অর্থপ্রাপ্তির জায়গাটা যে বাধা আসছে সেই জায়গাটাতে আপনাদেরকে বিশেষভাবে কিন্তু শুভ করা কিন্তু দরকার। কারণ আপনাদের অর্থপ্রাপ্তিতে বাধা আসলে আপনাদের যে বাধাটা
কাটানোর জন্য একমাত্র জ্যোতিষশাস্ত্রই আপনাদেরকে কিন্তু সাহায্য কিন্তু করতে পারে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান, এবং পাশাপাশি যারা দীর্ঘদিন প্রচেষ্টা করছেন তারা অবশ্যই বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন, অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ আপনাদের বার্থ চার্ট রিফরমেশান যদি আপনাদের করে থাকেন তাহলে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু হবে। কোন কোন এই সৌভাগ্যশালীরা আসে আমি একে একে আপনাদেরকে জানাবো আগামীকালের জন্য। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আগামীকালের জন্য সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে একটা শুভ সময় বেরিয়েছে আপনাদের ক্ষেত্রে। মেষ রাশির ক্ষেত্রে যে শুভ সময়টা দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে সকাল 9:22 থেকে আপনার 10:52 পর্যন্ত মেষ রাশির ক্ষেত্রে সময়টা কিন্তু শুভ। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালে যে শুভ সময় দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে আপনাদের সকাল 10:56 থেকে আপনার 12:32 পর্যন্ত টাইমটা আপনার ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকালে যে আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে যারা লটারির টিকিট কাটেন তাদের জন্য আপনাদের সময়টা দেখা যাচ্ছে সকাল 8:46 থেকে সকাল 8:46 থেকে 10:52 পর্যন্ত টাইমটা আপনার ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকালের যে শুভ সময়টা যেটা দেখা যাচ্ছে সকাল 10:32 থেকে সকাল 10:32 থেকে শুরু হচ্ছে আপনার 12:28 পর্যন্ত আপনাদের টাইমটা কিন্তু শুভ। অর্থাৎ যারা লটারির টিকিট কাটে তারা অবশ্যই এই টাইমগুলো কিন্তু মেনটেন করার চেষ্টা করবেন, যারা একান্তে কাটে তাদের জন্য। আর আমি একটি কথা বলবো, যারা দেখছেন কি না লটারির টিকিট কিনতে কিন্তু অর্থ অপচয় করবেন না, একবার ব্যক্তিগত জন্মছকটা দেখিয়ে নিন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল 9:15 থেকে সকাল 9:15 থেকে আপনার 10:21 পর্যন্ত টাইমটা শুভ। 9:15 থেকে 10:21 পর্যন্ত টাইমটা আপনার ক্ষেত্রে শুভ। অর্থাৎ এ কটি রাশির ক্ষেত্রে কিন্তু প্রবল থেকে প্রবলতর যোগ কিন্তু রয়েছে। যদি আপনাদের দশা মহাদশা পারমিট যদি করে, এবং পাশাপাশি যাদের একটুর জন্য মিস হয়ে যাচ্ছে আমি বলবো তারা অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু অল্পের জন্য যাদের মিস হয়ে যাচ্ছে। দেখছেন যে আপনারা কাটছেন কিন্তু আপনাদের ভাগ্য সাথ দিচ্ছে না, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন আর একটি কথা আপনাদেরকে বলি, যারা কনসালটেন্সি করতে যাচ্ছেন আমার সাথে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।